নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী তথা দেশের গর্ব স্বামী বিবেকানন্দের জন্মদিবস। স্বামীজি ছিলেন যুব সমাজের অনুপ্রেরণা, তাই স্বামীজির জন্মদিবসকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সেই উপলক্ষে আজ জাতীয় যুব দিবস উদযাপন করল রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন শহরের বিধান মঞ্চে বিবেক দর্শন নামের একটি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সরকারিভাবে করোনা সচেতনতা বিধি বজায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ গান সহ বিভিন্ন বিভাগে এদিন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। এরই পাশাপাশি অনুষ্ঠানে স্বামীজির ভাবাবেগ জীবনাদর্শ নিয়েও আলোচনা করেন উদ্যোক্তারা। সকলকে স্বামীজির পথ অনুসরণ করে এগিয়ে চলার বার্তা দেন রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।